সবাই খেয়াল করেন, এটাই হলো বাঁকিনা পেরিকুলোজা। অর্থাৎ আপনি একটা রাস্তায় গাড়ি চালাইতেছেন যে রাস্তার কিনারা ভাঙা, যেমন আপনাদেরকে প্রথম অধ্যায়ে পড়াইছিলাম লা বাঁকিনা, রাস্তার অতিরিক্ত অংশ বা যেটা কিনারে থাকে, এটি হলো কিনারা ভাঙা, বাঁকিনা পেরিকুলোজা। একটা রাস্তার কিনারা বিপজ্জনক, কারণ রাস্তা কিনারা ভাঙে যেতে পারে, ভাঙা থাকতে পারে, এনিহাও এইটা ব্যবহার করে বাঁকিনা পেরিকুলোজা হিসেবে। এই চিহ্নটা যখন আপনি দেখবেন আপনাকে কিভাবে গাড়ি চালাইতে হবে, এই যে চিহ্নটা ভালো করে দেখেন, রৌস্য এবং ত্রিভুজ আকারের, এবং এখানে দেখাইতেছে রাস্তার কিনারা ভেঙে গেছে, সেক্ষেত্রে এই জায়গায় গাড়ি চালাইতে পারবেন, বাট সাবধানে। বাঁকিনা পেরিকুলোজা ইন্দিকা উনা বাঁকিনা পেরিকুলোজা পেরকে সে দিয়ে বলে প্রফন্দা ও নন প্রাথিকা বিলে পেরতান্ত এ কনসিলিয়া বিলে নন খুব কাছে আসবেন না, মার্জিন মানে রাস্তার সাইডে যে সাদা দাগগুলো ওইটার বোঝানো হয়, সেক্ষেত্রে যাইতে না করছে। পের এভিতারে দি কাদের নেল্লা কোন এ তাড়াতাড়ালে, আপনি যাতে এই রাস্তার সাইডে যে গর্তগুলো আছে ওইখানে যেন পড়ে না যান, কুনেত্তা মানে আমরা জানি গর্ত, নিচা জায়গা, যাতে ওইখানে না পড়ে যান, তার জন্য আপনাকে বলছে যে আপনি ভাই রাস্তার সাইডে চাইপে যায় না ডান পাশে। এরপরে দেখেন এখানে দুইটা কার্তেল্য আছে, এই দুইটা কার্তেল্য একই জিনিস ইন্ডিকেট করলেও দুইটা ভিন্ন ভিন্ন মানে ব্যাপার আছে। প্রথমটা হইল বলতেছে একটা রাস্তা পিচ্ছিল, দ্বিতীয়টা বলতেছে একটা রাস্তা পিচ্ছিল, প্রথমটা পিচ্ছিল দ্বিতীয়টা পিচ্ছিল, কিন্তু নিচে কারণ আছে। পের পিওর যা বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইলে রাস্তা প্যাক কাদা জমে অনেক পিছিল হয়ে যায়। দ্বিতীয় ছবিটা বলতেছে পের গিয়াচ্ছ, মানে এ জায়গায় বরফ পড়লে এ জায়গাটা পিছিল হয়ে যায়, যদি বরফ পড়ে তাহলে পিছিল হবে, যদি বৃষ্টি হয় তাহলে পিছিল হবে, শর্ত হলে এটা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যদি আপনি রাস্তার মধ্যে যদি এই চিহ্নটা দেখেন আর এই ধরনের কোনো চিহ্ন নাই, তাহলে এটার কোনো মূল্য নাই, পিছিল রাস্তা, বাস এইটুকুই। মতিওটা অবশ্যই থাকবে কোন কারণে এইটা পিছিল, যেই টাইপের এলাকায় থাকবেন আপনাকে দেখাই দিবে এই কারণে পিচ্ছিল। সেক্ষেত্রে এইটা চিহ্ন বোঝা যায় বৃষ্টির কারণে, যখন রাস্তা বৃষ্টি হবে রাস্তাটা পিচ্ছিল হবে, তো আপনি গতি সাবধানে চালাবেন। এই যে এটা হলো বরফ গিয়াচ্ছ চিহ্ন আছে, হ্যাঁ তুষারের চিহ্ন আছে, এটা হলো মূলত একটা রাস্তা যেটা পিচ্ছিল রাস্তা, ইজরো শিবলে বলে, এই যে ইজরো শিবলে বলে, ইজরো শিবলে ইন্দিকা উনা স্ট্রাদা ইজরো শিবলে ইন পার্টিকুলারি কন্ডিশনি ক্লিমেটিকে স্পেসিফিকাতে নেই পান্নেলি ইন্টারগাতিভ। এখানে বলতেছে এটা একটা রাস্তায় একটা বিপজ্জনক চিহ্ন, পার্টিকুলারি কন্ডিশনি ক্লিমেটিক অর্থাৎ বায়ুমন্ডলীয় কারণে একটা বিপজ্জনক জায়গা হয়ে গেছে, সেখানে যে কারণে হবে আর কি পিয়জ্জা এবং গিয়াচ্ছর জন্য হইতে পারে। এটার সাথে একটা কার্তল থাকবে অতিরিক্ত, কেন এটা বিপদ, যেমন আপনার লেখা আছে গিয়াচ্ছ অথবা পিয়জ্জা লেখা থাকতে পারে। অকুরের মধ্যারি বেলসিতা আত এভিতারে লে ব্রুসকে মান ওবরে, এখানে আমাদের যে কাজটা করতে হবে গতি কমাইতে হবে, মদেরারে লা ভেলোসিতা আর দেবিতারে লে ব্রুসকে মান ওবরে ইস্তের সাথে আশেলের রাতে ফ্রেনাতে, এবং এখানে তিনটা কাজ করা থেকে বিরত থাকতে বলছে। হঠাৎ করে আপনি স্টিয়ারিং ঘুরাবেন না, ইস্তের সাথে করবেন না, আশেলের রাতে গতি বাড়াবেন না, ফ্রেনাতে ব্রেক করবেন না, এখানে এভয়েড করতে বলছে, এভিতারে মানে অ্যাভয়েড করতে বলছে। তেনে রেপ্রেজেন্টে কে আমেন্তা লো স্পাস টু দি ফ্রেনাতুরা দেল ভেহিকুলো এ ডিমিনুইশে আদার অ্যান্সার দিই পেনোমেটি, যেখানে বলতেছে এই জায়গাটা যেহেতু পিচ্ছিল এখানে ব্রেক করতে জায়গা বেশি লাগে, অমেন্তা লো স্পাস টু দি ফ্রেনাতুরা, ফ্রেনাতুরা মানে ব্রেকিং করতে জায়গা বেশি লাগবে, এবং চাকা এবং মাটির সম্পর্ক কমে যাবে, ডিমিনুইশে মানে কমে যাওয়া, আদার অ্যান্সার অনুগত দেই পেনোমেটি চাকার অনুগত শক্তি কমে যায়, কুইন্দি বিজনী অমেন্তারে ল লা ডিস্টান্সা দি সিকিউরেসা দেল ভেহিকুলোকে প্রেসে দে, এজন্য সামনের গাড়ির সাথে দূরত্ব বজায় রাখবেন। ইল সোরপাসো এয়া মেসো সোলো কোন পার্টিকুলারি কন্ডিশন, এখানে সোরপাসো করা যাবে বাট বিশেষ সাবধানতা ভাবে, এই হলো বিষয়।